আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। গত পর্ব আমি দেখিয়েছিলাম কীভাবে অনলাইনের মধ্যে অর্থাৎ উপভুক্তির জন্য আপনি স্টুডেন্ট হিসেবে আবেদন করতে পারবেন। অনেকে প্রশ্ন করেছেন যে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে অনলাইনের এই আবেদনের মধ্যে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কী কী ডকুমেন্টগুলো প্রয়োজন হবে এবং পাশাপাশি কিছু সিক্রেট কী বলে দিব যে পন্থাগুলো অবলম্বন করলে বা যে তথ্যগুলো দিলে খুব সহজে আপনি আপনার আবেদনটি সহজে তাদের কাছে গ্রহণযোগ্য করে নিতে পারেন এবং খুব সহজে উপভুক্তির জন্য যোগ্য হতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে 28 তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন সেটি জানার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ওয়েবসাইটের মধ্যে। তার মানে তাদের যে ওয়েবসাইটটি রয়েছে sorkari.gov.bd। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি সেখানে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। চলুন তাহলে শুরু করা যাক। কী কী ডকুমেন্টগুলো লাগবে আমরা একটু দেখে নেই। আমি ডকুমেন্টগুলো যেগুলো লাগবে সেটি আমি সাজিয়ে রেখেছি আপনাদের জন্য। প্রথমত, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র লাগবে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর মোবাইল নাম্বার লাগবে একটি, যেটিতে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে, কেননা আপনার যে টাকাটি তারা দিবে সেটি নগদ অ্যাকাউন্টের মধ্যেই তারা সেন্ড করবে। মা বাবার জাতীয় পরিচয়পত্র লাগবে, স্কুল কলেজের প্রতিষ্ঠান প্রধান থেকে প্রত্যয়ন পত্র লাগবে, অর্থাৎ আপনি যে ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট সেটি প্রমাণপত্র। আর যদি অনার্স বা মাস্টার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বিভাগীয় প্রধানের কাছ থেকে একটি প্রমাণপত্র নিতে হবে। এরপর যদি আপনি শারীরিক অক্ষম হন বা অসহায় হন তার একটি প্রমাণপত্র সংযুক্তি দিতে হবে। এই সংযুক্তিগুলো থাকলে আপনি অবশ্যই আবেদনের জন্য যোগ্য হবেন। এখন প্রশ্ন থাকছে যে কারা কারা পাবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 8,000 টাকা, 11 এবং 12 ক্লাসের স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য 9,000 টাকা এবং যারা অনার্স বা মাস্টার্স বা ডিগ্রি লেভেলে রয়েছেন তাদের জন্য 10,000 টাকা বরাদ্দ রেখেছে। এবার দেখুন তাহলে কীভাবে আবেদন করবেন। সরাসরি আমি তাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসছি। আমি আবারও বলছি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে ক্লিক করলে আপনি ইন্টারফেসে আসবেন। এখানে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে শিক্ষার্থীদের আর্থিক অনুদান যে বিষয়টি রয়েছে অর্থাৎ সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সরাসরি আপনাকে ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এটিতে ক্লিক করার পরে এখানে প্রয়োজনীয় কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। আবেদনের কারণ সংক্রান্ত ছবি আপলোড করতে হবে এবং এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে এবং 90 কার্য দিবসের মধ্যে তারা অর্থটি প্রদান করবে যদি আপনি সঠিকভাবে যথাযথভাবে তথ্যগুলো দেন। আবেদন ফর্মের লাল তারকা চিহ্নিত গড়গুলো অবশ্যই পূরণ করুন, অন্যান্য গড়গুলো পূরণ ঠিক, তার মানে যেগুলো রেড মার্ক রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশনতে ড্রাফট পুনরায় শুরু করা যাবে, যেটি আমি একটু বলে দেখিয়ে দিচ্ছি। এবার তাহলে কিভাবে আবেদন করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা রয়েছে আবেদন করুন। তার আগে আপনাকে একটি কথা বলে দিতে চাই, সেটি হচ্ছে আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার মানে রেজিস্ট্রেশন করার জন্য সরাসরি নিবন্ধনে ক্লিক করতে হবে। নিবন্ধনে ক্লিক করার পরে আপনার নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, তার মানে যে মোবাইল নাম্বারের মধ্যে নগদ খোলা রয়েছে এবং ইংলিশে, তারপর ইমেল দিতেও পারেন না দিতে পারেন প্রবলেম নেই। এরপর নিবন্ধনে ক্লিক করলে আপনি এখানে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন এবং আপনার মোবাইলের মধ্যে একটি পিনকোড আসবে, যে পিনকোডটি আপনাকে এখানে দিতে হবে এবং সেই পিনকোডটি আপনাকে অবশ্যই সেভ রাখতে হবে পরবর্তীতে লগ ইন করার জন্য, আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি ইতিমধ্যে এখানে যদি অ্যাকাউন্ট তৈরি করেন বা নিবন্ধন করেন তাহলে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনি চলে যাবেন এই ইন্টারফেসের মধ্যে। যেহেতু আমি আগেই এখানে অ্যাকাউন্ট তৈরি করেছি সুতরাং আপনি এইভাবে লগ ইন করবেন, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি পাসওয়ার্ড ভুলে যান, এই যে একটি পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, সেই পাসওয়ার্ড ভুলে গেলে অবশ্যই সেই পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে ক্লিক করলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আমি লগ ইনে ক্লিক করছি, এখানে আবেদন করুন এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পরে শিক্ষার্থীদের আর্থিক অনুদান, তো প্রথমে আমি আমার প্রয়োজনীয় তথ্যগুলো দিচ্ছি এখানে।
উপজেলা সমূহ অর্থাৎ এটি নির্বাচন করার সময় মনে রাখবেন যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি কোন উপজেলায় অবস্থিত সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের যেটা এয়ারপোর্ট হাই স্কুল সেটি দিতে হবে। এরপর সরাসরি আপনি নিচে চলে আসবেন, শিক্ষার্থীর নাম ইংরেজিতে দিতে হবে, এরপর বাংলায় দিতে হবে, এরপর শিক্ষার্থীর রোল নম্বর। যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে রয়েছেন বা ইলেভেন টুয়েলভ ক্লাস রয়েছেন তাদের ক্লাস রোল রয়েছে, আর যাদের অনার্স মাস্টার্স বা ডিগ্রি নেই তাদের তো ক্লাস রোল নেই, তারা অবশ্যই যে কাজটি করবেন রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি এখানে ফিল আপ করবেন। শিক্ষার্থীর শ্রেণী আপনি শ্রেণী এখানে দিয়ে দিবেন, ষষ্ঠ হলে ষষ্ঠ, সপ্তম হলে সপ্তম। সেটি এরপর যেটি করবেন সেটি হচ্ছে শিক্ষার্থীদের শ্রেণী জন্ম তারিখ দিতে হবে। এরপর মোবাইল নম্বর দিবেন, যেটি অবশ্যই নগদ খোলা রয়েছে। শিক্ষার্থীর বর্তমান ঠিকানা বাংলায় আপনাকে যথাযথভাবে দিতে হবে। এরপর অন্যান্য বৃত্তি আপনি পেয়েছেন কিনা, হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। এরপর আবেদনের কারণ সমূহ, এখানে আপনাকে একটি ট্রিক্স অবলম্বন করতে হবে, সেটি হচ্ছে যে আপনি যথাযথভাবে আপনার আবেদনের যে যৌক্তিক কারণ সেটি আপনাকে এখানে ডিটেলস বলে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন আবেদনের কারণ সমূহ। এটি আমি দুরারোগ্য ব্যাধি দৈব দুর্ঘটনা দুস্থ দিবেন, যাতে করে আপনি আবেদন করে তাদের কাছে আবেদনটি অবশ্যই গ্রহণযোগ্য হয়। আবেদনের যৌক্তিকতা সেটি দুই তিন লাইনে লিখে দিবেন, বাংলায় হোক বাংলায়, ইংলিশ হলে ইংলিশ। এরপর আপনি ডান দিকে চলে আসবেন, এখানে রয়েছে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নাম্বার, আপনাকে এখানে দিতে হবে। অভিভাবকের নাম দিতে হবে, পিতার নাম দিতে হবে, পিতার পেশা এখানে দিতে হবে, তার নাম বাংলায় দিতে হবে, মাতার পেশা দিতে হবে, পরিবারের মোট সদস্য সংখ্যা এবং মাসিক আয়টা অবশ্যই একটু কম দেখাবেন, মিনিমাম 10,000 টাকা বা 12,000 টাকা দেখাবেন। এরপর শিক্ষার্থীর এনআইডি বা জন্ম নিবন্ধন যে কোনো একটি থাকলে সেটি দিবেন, নম্বরটি, ইমেল অ্যাড্রেস দিবেন, শারীরিক ও মানসিক অক্ষমতা হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। এরপর অনগ্রসর এলাকা কিনা সেটি অবশ্যই আপনাকে দিতে হবে। এরপর অনগ্রসর এলাকা হলে সেটি কি দিবেন, হাওড় হলে হাওড়, পার্বত্য হলে পার্বত্য, শহর এলাকা হলে শহর এলাকা, সেটি সিলেক্ট করে দিবেন। এবার মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো আপনাকে আমি শেয়ার করব। প্রথমত এখানে রয়েছে অন্যান্য বৃত্তি সম্পর্কিত তথ্য। যদি আপনি আগে এই বৃত্তিটি পেয়ে থাকেন বা গত বছর আপনি পেয়ে থাকেন, তাহলে আপনাকে এখানে আবেদন করা লাগবে না বা আবেদন করার প্রয়োজন নেই, কারণ দ্বিতীয়বার আবেদন করার কোনো সুযোগ নেই। অন্যান্য বৃত্তি সংক্রান্ত তথ্য বলতে বিশেষ করে বেসরকারি কোনো স্থান থেকে বা প্রতিষ্ঠান থেকে যদি আপনি বৃত্তি পেয়ে থাকেন, তার একটি কপি আপনাকে এখানে আপলোড করতে হবে। এবং দ্বিতীয়ত সেটি হচ্ছে প্রতিষ্ঠান প্রদান প্রত্যয়পত্র আপলোড করতে হবে, শারীরিক ও মানসিক অক্ষমতা সার্টিফিকেট কপি আপনাকে এখানে দিতে হবে, এবং এই তিনটি প্রয়োজন পত্র প্রমাণপত্র আপনাকে অ্যাড করতে হবে। তবে মনে রাখতে হবে যদি আপনি প্রমাণপত্র অ্যাড করতে চান, তাহলে সেটি 10 MB সাইজ করে নিতে হবে। আমি আবার বলছি 10 MB অবশ্যই করে নেবেন, এবং আরও ফাইল যদি যোগ করতে চান প্রমাণপত্র এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আরো কতগুলো অপশন পেয়ে যাবেন, তার মানে এখানে অ্যাড করবেন। সো এরপর করণীয় কি, অর্থাৎ আবেদনটি প্রেরণ করতে হবে। আবেদনটি প্রেরণ করার পরে অবশ্যই সেটি সেভ আকারে রেখে দিতে পারেন, অথবা আপনি প্রেরণ করলে তাদের কাছে অবশ্যই চলে যাবে, এবং 120 দিনের মধ্যে তারা সংশ্লিষ্ট যে মোবাইল নাম্বারটি আপনি দিবেন সেই মোবাইল নাম্বারে তারা অবশ্যই জানিয়ে দিবে, এবং এর মাধ্যমে আপনি আপনার টাকাটি পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্রথমত আপনি ভিডিওতে লাইক দিন, এবং আপনার কোনো কমেন্ট থাকলে কমেন্ট করে জানান, এবং বেশি বেশি শেয়ার দিন, যাতে করে আপনি সহ আপনার বন্ধুরা উপকৃত হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।